শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন বিনামূল্যে প্রয়োজন বোধে ওষুধ দেওয়া হয়। এদিন দন্ত চক্ষু সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পুরপতি তথা এই ওয়ার্ডের কাউন্সিলর পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমরা 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা হেলথ চেকআপ ক্যাম্প করছি এবং আমাদের চেয়ারম্যান সাহেবের মানে পরিচালনায় আমরা এই ক্যাম্পটা আজকে করছি। এখানে ক্যাম্পে যেমন দাঁতের ডাক্তার আছে, মেডিসিন আছে, আই আছে, ডায়েটিশিয়ান আছে, সমস্ত রকম এবং প্রেশার সুগার সমস্ত চেক আপ করা হচ্ছে। শুধুমাত্র 11 নম্বর ওয়ার্ডের বাকি 11 নম্বর ওয়ার্ড নয়, শুধু 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে করা হচ্ছে, কিন্তু আপাতগ্রস্ত জনতাকে আমরা এই সার্ভিসটা দিচ্ছি। পঞ্চায়েত সবাই মিউনিসিপ্যালিটি শুধু চেক আপ হচ্ছে, চেক আপ প্লাস ফ্রিতে মেডিসিনও দেওয়া হচ্ছে। এখন সারা কেমন আছে? সারা মোটামুটি রেসপন্স ভালোই আছে। আজ আস্তে আস্তে লোক আরো আসছে। আমরা এটা যতক্ষণ লোক থাকবে ততক্ষণই ক্যাম্পটা চালিয়ে যাবো। এটা কি একদিনের জন্য হচ্ছে? এটা আজকের জন্যই হচ্ছে। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।